যে আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, উইথ এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গায়, নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল এক ওয়ান অর টু টু প্লেসেস ওভার বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হেভি রেনফল মানে 7 সেন্টিমিটার টু 11 সেন্টিমিটার রেনফল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক দু জায়গায় হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে 26 তারিখে সারফেস উইন্ড রিচিং 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে সতর্কবার্তা দেওয়া। হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুরে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার এর সতর্কবার্তা দেওয়া হয়েছে। নদিয়া এবং ইস্ট বর্ধমানে 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 60 কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটা হলো আজকে, এবং আগামীকাল নদিয়া এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার ম্যাক্সিমাম উইন্ড, সারফেস উইন্ড উইথ গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং দক্ষিণবঙ্গের যে নর্থ সাউথ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, ইস্ট বর্ধমান এগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্লাস 70 কিলোমিটার পার আওয়ার আপনার গাস্টিংয়ে সতর্কবার্তা দেয়। তার মানে বোঝা যাচ্ছে এই যে ইভেন আমাদের কলকাতা আপনি যদি কনসিডার করেন, কলকাতাতে আজ এবং কাল দুদিনই কিন্তু বেশ স্ট্রং উইন্ডি থাকছে। হ্যাঁ, আজকে আপনার 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 90, কালকে সেটা 50 থেকে 60 কিলোমিটার গাস্টিং টু 70, বাট 50 থেকে 60টাও কিন্তু খুব একটা কম উইন্ড নয়, ঠিক আছে না? ফিশারম্যানের জন্য অলরেডি ওয়ার্নিং আমরা দিয়েছি, সেটা আপনাদের সাথে আমরা অলরেডি ডিসকাস করেছি যে 23 তারিখ থেকেই ফিশারম্যানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে 27 তারিখ পর্যন্ত কোনো রকম সিতে তারা ভেঞ্চার করতে যাবে না, এবং পোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে। হ্যাঁ, কিপ হোয়েস্টেড GD8 বলে অ্যাট হুগলি পোর্ট অ্যান্ড সেকশনাল সিগনাল 1 অ্যাট সাগর আইল্যান্ড, এগুলো পোর্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে, এবং কি কি ড্যামেজ এক্সপেক্টেড সেগুলো আপনাদের আমি বলি। সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা এগুলো আমরা অথরিটিকে অলরেডি জানিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনা এবং হাওড়া, হুগলি, কলকাতা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের কলকাতাও কিন্তু এর মধ্যে আছে। মেজর ড্যামেজ টু থ্যাচড হাউসেস অ্যান্ড হাটস, পসিবিলিটিস অফ ড্যামেজ টু ভালনারেবল কন্ডিশন যেগুলো আছে, ভালনারেবল স্ট্রাকচার, তারপরে আপনার আনঅ্যাটাচ মেটাল যেটা খুব ডেঞ্জারাস ব্যাপার, হঠাৎ করে ধরুন একটা টিন উড়ে গেল, উড়ে গিয়ে অন্য কারোর হাতে পড়লো বা কোথাও পড়লো, কিন্তু ভয়ঙ্কর রকম ক্ষয়ক্ষতি হতে হয় হয়ে থেকে থাকে ওইটা। তারপরে গাছের ডাল ভেঙে পড়া, গাছ উপড়ে পড়া, তারপরে মেজর ড্যামেজ হচ্ছে আপনার ব্যানানা এবং কালকে যেটা আপনাদের বলেছিলাম কলা এবং পেঁপে গাছে, ডেড লাইমস মে মানে যে সমস্ত ডাল ডালগুলো মোড়া সেগুলো উড়ে যেতে পারে এরকম সম্ভাবনা আছে। তারপরে আপনার পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইন ড্যামেজ হওয়ার যথেষ্ট সময় আছে ডিউ টু ব্রেকিং অফ ব্রাঞ্চেস, গাছের ডাল ভেঙে পড়ে অনেক সময় পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইনের ড্যামেজ হতে পারে। তারপরে আপনার যে সমস্ত কাঁচা রোড যেগুলো আছে বা মাইনার ড্যামেজ টু পাকা রোড ডিউ টু হেভি রেন ওগুলো হতে পারে। আচ্ছা, প্যাডি ক্রপস যেগুলো আছে সেখানেও আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, হর্টিকালচার ক্রপস অ্যান্ড অর্কিডস। সবথেকে বলতে যেহেতু আপনার স্টর্ম সার্জ হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য ইনান্ডেশনের একটা চান্স আছে লো লাইং এরিয়াস, এবং লোকালাইজ একটা ফ্লাডিং হতে পারে। তারপরে যেহেতু হেভি রেন সাধারণত অকেশনালি রিডাকশন ইন ভিজিবিলিটি হয় আর কি, এবং তার জন্য ট্রাফিক ডিসরাপশনও হয়, ওয়াটার লগিং, স্কোয়ালি উইন্ড এসবের সম্ভাবনা আছে, এবং কতগুলো সাজেশন দেওয়া হয়েছে অথরিটিকে। সেই সাজেশনগুলি হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, সেটা মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে, সেটা মনে হয় ইমপ্লিমেন্টেড অলরেডি হয়ে গেছে। তারপরে সারফেস ট্রান্সপোর্ট এবং শিপিং অপারেশন নিড টু বি রেগুলেটেড, জুডিশিয়াসলি এটাকে করতে হবে, ওটা অথরিটি দে আর টেকিং কেয়ার অফ দ্যাট
আমরা খবরও নিয়েছি, আমরা রেগুলারলি ধরুন প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে। কালকেও আমি খবর নিয়েছিলাম, ওনারা ইভাকুয়েশনের সব ব্যবস্থা ট্যাবস্থা করছেন। অনশোর অ্যান্ড অফশোর অপারেশন নিড টু বি রেগুলেটেড অ্যাজ পার দ্য গাইডলাইন্স, ওর জন্য স্ট্যান্ডার্ড গাইডলাইন্স আছে। কোস্টাল হার্টম্যান ডুয়েলার্স টু বি ইন সেফার প্লেসেস, যারা ওখানে থাকে তাদেরকে নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে। আর এবং যারা এতে অনেকে এফেক্ট, এত সব বলার পর অনেকে যদি যখন অ্যাফেক্টেড হয়ে যাবে তাদেরকে যেন ভেতরে রাখা হয় আর কি, ইনডোরে রাখা। আর চেষ্টা করতে হবে যে ওয়াটার লগিং প্রবলেম যেখানে আছে সেখানে না যাওয়া, আর আবার এবং চেষ্টা করতে হবে অ্যাভয়েড স্টেইং ইন ভালনারেবল স্ট্রাকচার। আর এইগুলি বলা হয়েছে এবং কতগুলি ইম্প্যাক্ট অ্যান্ড সাজেস্টেড অ্যাকশন ইন আদার ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গলও দেওয়া হয়েছে। সেটা হচ্ছে টেম্পোরারি ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়াস অ্যান্ড ট্রাফিক ডিসরাপশন, সাম ড্যামেজেস অফ স্ট্যান্ডিং অ্যান্ড হর্টিকালচার ক্রপস। আমি যেটা নর্থ বেঙ্গলের ওয়ার্নিংটা হচ্ছে এইরকম, নর্থ বেঙ্গলের লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট অফ দ্য প্লেস 27-28-29-এ দেওয়া হয়েছে। 27 তারিখে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কয়েকটি জেলায় হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, সেগুলো হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর অ্যাট 1 or 2 places। এবং ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য কোচবিহার, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ির জন্য। 28 তারিখে হেভি টু ভেরি হেভি রেনফলের রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওখানে ফিউ প্লেসেসে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। এবং এবং আপনার দার্জিলিং, কালিম্পং এবং নর্থ এবং সাউথ দিনাজপুরে এক দু জায়গাতে হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর 29 তারিখে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার, আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি। তো এই গেল মোটামুটি ফোরকাস্টিং আর ইয়ে। আর এছাড়া তো জেনারেল যে সমস্ত ওয়ার্ন এবং কথা হচ্ছে অলরেডি আপনার ইয়ে তো বলাই হয়েছে, কি বলে স্টর্ম সার্জের ওয়ার্নিং তো অলরেডি বলা হয়েছে, ওটা একই আছে যেটা প্রথম দিন হচ্ছে 1 মিটার অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইট ওভার আওয়ার ওয়েস্ট বেঙ্গল কোস্ট। এবং যে বিভিন্ন রকম এর যে বিভিন্ন রকম ইম্প্যাক্ট সেগুলো আমরা আগেও বলেছি এবং আপনারা চাইলে আমি আজও আবার রিপিট করতে পারি, তবে ইট রিমেন সেম অ্যাজ সাচ। হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই কোনো। যেমন ধরুন আপনাকে বলছি প্রথম কথা ইম্প্যাক্ট না, আমাকে একটু দেখতে হবে, ডাজেন্ট ম্যাটার আমি ক্যামেরার দিকে লোককে দেখুক যে আমি দেখে দেখে বলছি, ডাজেন্ট ম্যাটার, আমার পক্ষে মুখস্থ বলা সম্ভব নয় না। ডকুমেন্ট হ্যাজ টু বি রেড ফ্রম সাম সোর্স। তো ইম্প্যাক্ট অ্যান্ড সাজেস্টেড অ্যাকশন ইন ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্টস আমি আপনাকে বলছি যেগুলো আপনারা বলছেন। ড্যামেজ এক্সপেক্টেড ওভার সাউথ অ্যান্ড নর্থ 24 দাঁড়ান নর্থ ওয়ার ডাইরেকশনে মুভ করেছে, মুভ করে 11:30টার সময় ওর অবস্থানটা হচ্ছে নর্থ বে অফ বেঙ্গলে, সেন্টার নিয়ার বা নিয়ার ইয়োর 20.2 ডিগ্রি নর্থ এবং 89.2 ডিগ্রি ইস্টের কাছে 11:30টার সময়। এই অবজারভেশনটা হচ্ছে 11:30টার সময়। এবং এই যে সিস্টেমটি 11:30টার সময় 220 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া ছিল, বাংলাদেশের খেপুপাড়া, 260 কিলোমিটার সাউথ অফ মংলা, বাংলাদেশের মংলাতে ছিল, 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল, এবং 230 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং ছিল। এবং 11:30টার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম ওটা ছিল আপনার 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 115 কিলোমিটার পার আওয়ার। এবং ওই সময় যে এটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনও প্রায় উত্তর দিকেই মুভ করবে এবং ইন্টেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বাড়বে ধীরে। আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার
সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের কেপুপাড়ার মধ্যে, এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মংলা অফ বাংলাদেশ। তো বেসড অন দিস সিস্টেম, তো সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট, রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই রকম যে 26 এবং 27 এই দুদিনই কিন্তু, ওই দুদিনই কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং ওয়ার্নিংটা হচ্ছে এই রকম যে 26 তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু যায় অ্যাট এ ফিউ প্লেসেস, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এগুলিতে ফোরকাস্ট হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল। কলকাতা তার মধ্যে ইনক্লুডেড, ভেরি টু হেভি মানে আপনারা জানেন 7 থেকে 20 সেন্টিমিটার, এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এক দু জায়গাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছু জায়গাতে, এবং এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেসের ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানে। আর এক দু জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, এগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা।